সাত সকালেই হুমকির অভিযোগ জানতে পারল শিলিগুড়ি পুর নিগমের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শালিনী ডালমিয়া। ফোনে হুমকির অভিযোগ, আর সেই অভিযোগ জানাতেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানাতে শালিনী ডালমিয়া। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপি কাউন্সিলরদের নিয়ে উপস্থিত হয়। কাউন্সিলর শালিনী ডালমিয়া বলেন, গভীর রাতে বেশ কয়েকবার ফোন করা হয় এবং সকালে মেসেজ দেখেই বাজে ভাষায় মেসেজ তাকে লেখা হয়েছে বলে জানায় এবং সেখানে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। এদিন গোটা বিষয়ে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওয়ার্ড কাউন্সিলর শালিনী ডালমিয়া। এবার রাত্রির দিকে যদি কোনো কল আসে, একটা ওয়ার্ড কাউন্সিলর আছি বলে মনে করি যে কোনো অসুবিধে হতে পারে মানুষের, তাই বারবার ফোন করাতে আমি বারবার ফোন তুলেছি, আর চিকিৎসা করতে পারলে কিছু শোনা যায় না। পরে কিছু কিছু হালকা গালিগালাচের মতন আর কিছু একটা কথা বলে, যেটা খুব স্পষ্ট হয়নি কিন্তু মনে হলো যেন কিছু একটা ভালো বলছে না, মারার মতন কিছু বলছে। তারপরে পাঁচ ছবার কল আসার পরে কোনো কল আসেনি। তা সকালের দিকে কিন্তু ওঠার পরে যখন টেক্সট মেসেজটা আমি খুলি, তখন ওখানে খুব বাজে ল্যাঙ্গুয়েজে আমাকে মারার থ্রেটনিং দেওয়া হয়েছে, যে আমাকে দেখা হলে নাকি কেটে ফেলবে, মেরে ফেলবে, এই এই সব লেখা হয়েছে। এটা আমি বলতে পারছি না যে কে এরকম করতে পারে, কোনো চক্রান্ত না কী বা করে, এটা তো এখন বলা সম্ভব হচ্ছে না। আমি তো জানি না কে, আমার ব্যক্তিগতভাবে তো কেউ সেভাবে কোনো এনিমি নেই, কিন্তু কে এইভাবে কোনো গুন্ডাগার্দি করছে না জেনে শুনে এটা করা হয়েছে বা কি, এটা তো আমার বলাটা না বলবো। প্রথম বিষয়টা যার জন্য আমরা এখানে এসেছি সেটা হচ্ছে যে আমাদের সম্মানীয় কাউন্সিলর শালিনী ডালমিয়া, তিনি গতকাল রাত্রে একটি ফোন কল, একটি নাম্বার থেকে বার কয়েক ফোন আসে, আসার পরে তিনি ফোনটাকে রিসিভ করেন এবং রিসিভ করার পরে স্বাভাবিকভাবে রাত্রের দিকে ফোন আসলে আমরা যারা জনপ্রতিনিধি তারা এটাই ভাবি যে এলাকার কোনো মানুষের কোনো সমস্যা হয়েছে কি না সেই সেটাকে দেখার চেষ্টা করি। তো প্রথম দিকে ওই ফোন কল থেকে কোনো কথা সেভাবে বোঝা যাচ্ছিল না, পরের দিকে কিছু গালিগালাজ ইত্যাদি বলা হয় এবং তারপরে ফোনটা আর আসেনি, প্রায় পাঁচ ছবার মনে হয় ফোন কল এসেছিল। সকালবেলায় শালিনীদি দেখে যে সেখানে ওই নাম্বার থেকে একটি টেক্সট মেসেজ আসছে, সেখানে হুমকি দেওয়া হয়েছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। তো এটা বিশেষ করে আমাদের মনে হয়েছে যে নাম্বার থেকে এই ফোন কলটি এসছে সেটা মোটিভেটেড কিনা বা সেটা কোনো ধরনের, অনেক ধরনের বদমাশ লোক থাকে যারা মানুষকে হ্যারাস্ট করেন তাদের কিনা, এই বিষয়টা পুলিশ প্রশাসনের কাছে জানানো হয়েছে। লাইফ থ্রেটনিং হুমকি দেওয়া হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই পরবর্তীকালে বড় কোনো ঘটনা যদি ঘটে যায় তা আগাম আমাদের নিশ্চিতভাবে মনে হয়েছে যে অন্য প্রতিনিধির কারণেই বা যে কোনো একজন মানুষ, সেটা আমরা আইসি সাহেবকে জানিয়েছি। আজকে একটা এফআইআর আমরা করেছি সেই নাম্বারে এবং আইসি সাহেব আমাদেরকে নিশ্চিত করেছেন যে দ্রুত ২৪ ঘন্টার মধ্যে কে এই ধরনের ফোন কল করেছে, এর পেছনের উদ্দেশ্য কী, সাধারণভাবে বদমাশি করা নাকি মোটিভেটেডলি পলিটিক্যাল মোটিভেটেডলি হোক বা অন্য কোনো কারণে হোক সেটা তিনি খুঁজে বার করবেন। আমাদের আজকে প্রতিনিধি দলে আমাদের কাউন্সিলররা ছিলেন, আমাদের অপোজিশন লিডার আছেন এবং তার সাথে সাথে আমাদের প্রাক্তন ডেপুটি মেয়র এবং নান্টুদা জ্যোৎস্নাদি সবাই আমরা আছি। শুধু এটুকু বলছি যে এই সময় পুজো, পুজোর সময় আমরা চাই যে এই ধরনের ঘটনা যাতে কারোর সাথে না ঘটে সেটার ব্যাপারে পুলিশ বন্দোবস্ত করবে এই আশা করি। আইসি সাহেবের কথায় আমরা সন্তুষ্ট, কিন্তু যদি এই ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হয় এই নাম্বার ট্রেস আউট করার ব্যাপারে, ফলে স্বাভাবিকভাবে পরবর্তীকালে পার্টিগতভাবে এবং জনপ্রতিনিধিরা আলাদাভাবে আমরা কিন্তু আমাদের রাস্তায় নামতে হবে।